हेलो फ्रेंड्स, हमें शुभजीत और ये भिडियोटाई बोलबो जो आपनारा मोबाइले फोन नम्बर कीभावे सेव करबें एवं फोन नम्बर सेव करार पर जदि कखनो चेंज करते हैं तेल नम्बर कीभावे एडिट करबें चेंज करबें से ब्यापारटा निये भिडियो बनालाम। एर आगे आमार चैनल जो सबसक्राइब ना करे थाकें ताहले अवश्य चैनल सबसक्राइब कर देवें। तेल प्रथम आपके जो करते हैं आपनार फोने डायल कले जाबें, डायल कले गिये एखानटाय आपनादेर जे नम्बर सेव करते चान सेई नम्बरटा एखाने আপনাকে ডায়াল করতে হবে। তাহলে আমি যে কোনো একটা নাম্বার এরকম করে নিয়ে নিলাম, ঠিক আছে। নাম্বারটা নেওয়ার পরে এখানটা উপরে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট বলে একটা চলে এসেছে, সেই নিউ কন্ট্যাক্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম, যে কোনো একটা নেম দিয়ে দেবেন এখানে। তাহলে আমি যে কোনো একটা নাম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আপনাকে যেটা করতে হবে এখানটা দেখতে পাচ্ছেন কোম্পানি বলে, আপনি যদি চান যে কোম্পানি দিতে এখানে কোম্পানিটা দিয়ে দেবেন, যদি না চান কিছু দিতে হবে না। আপনি যদি চান যে তার নামের টাইটেলটা দিতে তাহলে এখানে টাইটেলটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছে মতো। আপনি যদি দিতে চান দেবেন। তাহলে এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি অলরেডি এখানে মোবাইল নাম্বার করে রেখেছি। আপনি যদি চান যে এখানে ক্লিক করে মোবাইল ওয়ার্ক হোম মেন যে কোনো একটা করে রাখতে পারেন, আমি মোবাইল করে রেখেছি। তার যদি দ্বিতীয় কোনো ফোন নাম্বার থাকে আপনি কিন্তু সেট করে নিতে পারেন এখানে মোবাইল করে নিয়ে, এখানে কিন্তু আপনি তার দ্বিতীয় ফোন নাম্বারটাও এখানে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান যে তার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে তাহলে কিন্তু আপনি তার ইমেল অ্যাড্রেসটাও এখানে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। এগুলো আপনি যদি চান তো করে নিতে পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে এই উপরে দেখতে পাচ্ছেন একটা রাইট চিহ্ন আছে ডান দিকে উপরের দিকে, এই ডান দিকে রাইট চিহ্নতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখুন এই নাম্বারটা আমার এখানে হেম বলে সেভ হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি যদি চাই যে এই নাম্বারটা এডিট করব তাহলে কিভাবে এডিট করব, এডিট করার জন্য কিন্তু আপনাকে কী করতে হবে দেখুন এখানটায় নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা একদম ডান দিকে নিচের দিকে এখানে একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নামটা শো করছে, আপনি যদি নামটা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে এইভাবে লিখে দেবেন যে কোনো একটা, যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে যদি আপনি চান যে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে তাহলে কিন্তু মোবাইল নাম্বারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আবার এখানে প্লাস বাটন আছে, ক্লিক করলে কিন্তু আবার এই নামটা দেখুন হেম থেকে হয়ে গেল হাই, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনারা মোবাইল নাম্বার সেভ করতে পারবেন কিংবা এডিট করতে পারবেন। তাহলে আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা কীভাবে ফোন নাম্বার সেভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে।